আবার ছড়াই মধু চন্দ্রিমা, হাসি খুশি মজার বাক্সেতে কত রকম রঙিন মহিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা, এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। চাঁদ মামা চুক্কি দিয়ে যায় যেথায় আবার ছড়ায় মধু চন্দ্রিমা, হাসি খুশি মজার বাক্সেতে কত রকম রঙিন মহিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা, এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। পূর্ণিমা টিভি। গুড মর্নিং, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। শ্রীলাল থাকবে আপনার সঙ্গে, আর আপনি ভালো থাকবেন না এটা কখনো হতে পারে? কখনোই হবে না। অর্থাৎ আপনারা যদি চান যে শ্রীলালের সঙ্গে কথা বলে অবশ্যই নিজের কপালটা ফেরাতে পারেন, ঠিক আছে? চলুন দেখে নিই। আজকে আমার দায়িত্বটা ফার্স্ট হচ্ছে রাশিফল বলা, বলবো রাশিফল। তার আগে মনে করে দিই যে শ্রীলালকে দেখতে গেলে আপনাকে পূর্ণিমা টিভি ফলো রাখতে হবে। শ্রীলালকে দেখতে গেলে আপনাকে জি বাংলা বৃহস্পতিবার 12:30 ফলো রাখতে হবে। আর প্রতিদিন প্রতি সময় ইউটিউবে অ্যাপসে জিও টিভিতেও কিন্তু শ্রীলালকে দেখতে পাবেন। শ্রীলাল আপনার হাতের মুঠোয়, ঠিক আছে? 9830307720 এই নম্বরে ফোন করবেন, ফোন করে বুকিং করবেন। আমি এই নম্বরটা আপনাকে লিখে রাখতে বলছি, হ্যাঁ, মানে কেন বলছি, আজকে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে। 9830307720 এই নম্বরটা লিখে রাখতে কেন বলছি, ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে। আজকে সকালে একটা ফোন এসছে কোনো কারণে পূর্ণিমা টিভি তার টিভিতে দেখতে পাচ্ছে না। কি হয়, কেবিল অপারেটাররা মাঝে মাঝে অফ করে দেয়, ঠিক আছে, টাকার জন্যই বলেন আর কি। তা পূর্ণিমা টিভিতে তার বাড়িতে আর মানে ধরে না আর কি, ঠিক আছে? এবার কি হয়েছে, আমাদের বুকিং অফিসে ফোন করে বলছে হঠাৎ করে আমাকে জি বাংলায় দেখেছে, মানে পূর্ণিমা টিভি থেকে আমার উনি আমার বাড়িতে ওনার বাড়িতে পূর্ণিমা টিভি দেখতে পায় না, অর্থাৎ আমি টিভি থেকে বলা যেতে পারে অফ হয়ে গেছিলাম, মানে তার কাছে আর কি। কিন্তু আমাদের পূর্ণিমা টিভি চলছে, মোবাইলে চলছে, অ্যাপসে চলছে, বাট উনি আমার মোবাইল নম্বরটা রাখেনি আর কি। টিভিতে দেখে, জানেন তো, রেগুলার দেখে। এবার তাকে নাকি কে বলেছে যে সিরিয়াল নাকি করোনায় মারা গেছে,
বেশি দূরকার লোক নয়, ঠিক আছে, উত্তর চব্বিশ পরগনার লোক, ঠিক আছে। এক ভদ্রমহিলা ফোন করে বলছে শিলাল নাকি করোনায় মারা গেছে, হঠাৎ করে জি বাংলা দেখেছে, তার বাড়িতে পূর্ণিমা টিভি ধরছে না, জি বাংলা দেখেছে, দেখে এবার আমাদের বুকিং নাম্বারে ফোন করেছে 9830300 দিয়ে বলছে শিলাল নাকি করোনায় মারা গেছে, ঠিক আছে। এই যে গল্প, মানে কি হচ্ছে ব্যাপার, ধরুন আপনি আমাকে দেখছেন, দেখে আপনি আমার নম্বরটা রাখছেন না, এবং সবসময় ধরুন টিভি চ্যানেলে সবসময় তো আমি আর ফেস থাকতে পারবো না, যে কোনো কারণে টিভি চ্যানেলে আমার ধরুন সিরিয়াল শেষ হয়ে যায়, আমার প্রোগ্রামও এপিসোডও শেষ হয়ে যায়, এবার সেক্ষেত্রে ফোন নম্বরটা তো রাখতে হবে, কি 21 বছরের ফোন নাম্বার 9830300772, এটা 21 বছরের ফোন নাম্বার, এটা যখন কমান্ড ছিল সেই সময়ের নাম্বার এটা, তারপরে এলো হাজ, তারপরে এলো ভোডাফোন, ঠিক আছে, তারপরে এখন চলছে আইডিয়া, এইভাবে মানে কোম্পানি চেঞ্জ হচ্ছে, শ্রীলাল কিন্তু এক জায়গায় আছে 9830300772, অর্থাৎ নম্বরটা কিন্তু রেখে দেবেন, আমার মনে হয় না মোবাইলে রাখার থেকে আপনার ব্রেনে রেখে দেবেন বা হৃদয়ে রেখে দেবেন, তাহলে দেখবেন আপনার কোনো দিন এই অবস্থা হবে না, যাই অ্যাটলিস্ট আমার আয়ু বাড়লো আর কি। বলছে না এরকম শুনলাম নাকি শিলাল মারা গেছে করোনার মধ্যে, আরে আমার তো কালকে সারারাত্রি ধরে কী হাসি, মানে যাই হোক উনি আমাকে কত ভালোবাসতো, নম্বরটা ছিল না বলে আজকে উনি বলে না সবাই বলছিল শিলাল নাকি মারা গেছে। অল দ্য বেস্ট আপনাদের জন্য, আমি এখন মরিনি জিন্দা আছি, যে দিদি ভাই আমার প্রোগ্রাম দেখছেন এখন তিনি হয়তো ভাবছেন যে আমার নামটা বলে দিলে তো কেলোর কীর্তি, না না নাম বলবো না, আপনার অসুবিধা কিছু নেই, হতেই পারে মানুষের মিস্টেক, তাই ফোন নাম্বার রেখে দেবেন কিন্তু, ঠিক আছে। ফোন মানুষের পরিচয়, একটা মানুষ চিটিং বাজ না মানে অরিজিনাল মানে অনেস্ট লোক বা লোকটা ডিজঅনেস্ট লোক বা লোকটা কতটা সৎ তার নাম্বার থেকে বোঝা যাবে, কথাটা বুঝছেন কি বলছি, তার যে নাম্বার কন্ট্যাক্ট নাম্বার থেকে বোঝা যাবে সে লোকটা 2 নম্বরই লোক না 1 নম্বরই লোক। আপনি যদি ঘন ঘন ফোন নম্বর পাল্টান তাহলে বলতে হবে আপনি 2 নম্বরই মাল একদম। আর যে লোকটা স্ট্যান্ড বা একই নম্বর ইউজ করে তার মধ্যে ক্ষমতা থাকা দরকার, তাই ভালো লোকের কাছে ভালো মানুষের যদি যোগাযোগ নম্বর রেখে দিতে পারেন সারা জীবন তার সঙ্গে টাচ আপ থাকবে। চলুন দেখে নিই, সময় নষ্ট করলাম অনেকটা আপনার, দেখে নিই আজকের দিনের রাশিফল। সবার আগে মেষ রাশি। সন্তান সুখে আনন্দ, প্রেম সুখে আনন্দ, শিক্ষার জায়গা প্রচণ্ড ভালো, একটু খরচাপাতি আছে তবে মাঙ্গলিক ব্যক্তিতে অশান্তি আছে, যতটা চেপে যাবেন ততটাই ভালো। বৃষ রাশি, পারিবারিক ক্ষেত্রে সুখ, মায়ের সিদ্ধান্তের জন্য অশান্তি, শিক্ষাস্থানে মন্দের ভালো, শরীর খুব একটা ভালো যাচ্ছে না। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে সাহসিকতা বৃদ্ধি, লোকের জন্য তো আপনি আজকে হিরো কিন্তু নিজের জন্য আজকে জিরো, এমন কোনো কাজ করবেন না যেটা আপনার ঐতিহাসিক ভুল হয়ে যেতে পারে। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়, কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগাঁ, সোদপুর, বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830300772 কিংবা 9804700057। কর্কট রাশি, কথা কম কাজ বেশি, টাকা নেবেন টাকা দেবেন না, আজকে রিসিভ করবেন, আজকে মাইনাস করার প্ল্যানিং করাও ভুল ভুল আছে আর কি। সিংহ রাশি, চঞ্চলতা, রাগ জেদ বৃদ্ধি, প্রেম আকাঙ্ক্ষা এগুলোকে কন্ট্রোল রাখতে হবে। কন্যা রাশি,
পারিবারিক ক্ষেত্রে শুভ, শরীর নিয়ে ডিস্টার্ব, গোপন অঙ্গে পীড়া, একটু রাগজেদ বাড়বে, সেন্টিমেন্টালটা রাগ বাদ দিলেই ভালো হয়। তুলা রাশি, পড়ে গিয়ে আঘাতের যোগ, নার্ভের লাগার যোগ, ইএনটি প্রবলেমের যোগ। তবে একটা জিনিস ভালো, পলিটিক্যাল নেতা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার যারা প্রফেশনালি কাজ করেন তাদের জন্য আজকে গোল্ডেন ডে বলা যেতে পারে। বৃশ্চিক রাশি, সাহসিকতা বাড়ছে, নিজের শ্রীবৃদ্ধি হচ্ছে, আজকে আপনি মোটামুটি এটা গুড লাক পাচ্ছেন আর কি, মানে স্পেশালি সব কাজের ক্ষেত্রে কিছু কিছু গুড লাক আপনি পাবেন, কাজ করুন। ধনুরাশি, শত্রুতার যোগ দেখা যাচ্ছে, সম্মান হানির যোগ দেখা যাচ্ছে, নিজের লোক আপনাকে ভুল বুঝছে, স্বামীর সঙ্গে অশান্তি, দূরে থাকলেই ভালো। মকর রাশি, সন্তান নিয়ে চিন্তা, তার শুভ প্রভাব, তার জন্য ইনভেস্টমেন্ট, ভালো কাজে অগ্রসর। কুম্ভ রাশি, পারিবারিক ক্ষেত্রে একদম ভালো না, ছোটো ছোটো কারণ নিয়ে লোকের সঙ্গে বনিবানা, নিজের লোকের সঙ্গে বনিবানা, অপ্রিয় সত্য কথা চলে না, জ্ঞান কাউকে দিতে যাবেন না, বেকার আপনার সম্মানহানি হবে, কষ্ট হবে। মীন রাশি, টেনশন ছাড়তে হবে, প্রচণ্ড রকমভাবে ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে, বিভিন্ন কাজ আপনাকে পেন্ডিংয়ে আটকে দিতে পারে, লোকে আপনাকে ঝুলিয়ে দিতে পারে, টাকা পয়সা ব্যয় হয়ে যেতে পারে। একটা জয়ের জন্য না একটা টার্গেট করুন, এখন মানে আপনার টার্গেটলেস হয়ে পড়ছেন, এখন গ্রো ইজ জাস্ট স্টারের পজিশন দেখা যাচ্ছে, মাথা ঠান্ডা। ছোট্ট করে রাশি দেখুন, একটা রাশি কতক্ষণ লাগে, দু লাইন বলি আমি, তা আপনার জীবন কিন্তু দু লাইনে শেষ নয়, আপনার জীবন কিন্তু উপন্যাস। এই উপন্যাসটাকে যদি আপনি জানতে চান তাহলে ডেফিনেটলি শ্রীলাল আপনাকে আসতেই হবে, শ্রীলালের কাছে আসার জন্য একটা ফোন নাম্বার 9830307720 নাম্বার দিয়ে গেলাম, এখানে ফোন করে যোগাযোগ করে নেবেন, কালকে আবার আসবো।